नमस्कार बंधुरा, आमी पियाली साधुखा। आमार चैनले तोमादेर सकल के स्वागत। आमार आजकेर रेसिपि पमफ्रेट फ्राई। खूब सिम्पल वेते किन्तु खूब टेस्टी एकटा पमफ्रेट फ्राई रेसिपि आजके आमी तोमादेर साथे शेयर करब। आर आमार रेसिपि जदि तोमादेर भालो लागे तो आमार चैनलटी सबस्क्राइब करे बेल बाटन प्रेस करे रेखो, ताहले सब रकमेर भिडियोर नोटिफिकेशनई तोमरा खूब सहजेई पेये जाबे। तो चलो, पमफ्रेट फ्राई बनानोर जन्य प्रथमेई आमी একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু গ্রেট করা আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, এর সাথে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা আমি একটু বেশিই দিলাম। ধনে গুঁড়ো, হিং, সামান্য একটু হিং, লেবুর রস, এবার ভালো করে মশলাটা মিক্স করে নেব। আর দিয়ে দেব স্বাদমতো নুন। আবার ভালো করে মিক্স করে নেব। এবার আমি মাছটা ভালো করে কোট করব। আমি এখানে এই পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে পেটের ভিতর পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কাটস দিয়ে দিয়েছি। এর মধ্যে ভালো করে মশলাটা ঢুকিয়ে মাখিয়ে নেব। আমি এখানে তিনটে মাছের জন্য ম্যারিনেশন রেডি করেছি। এই কাটসের মধ্যেও আমি মশলাটা ভরে দিচ্ছি। এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে নেক্সট স্টেপটা রেডি করে নেব। আমি এখানে আর একটা প্লেট নিয়ে নিয়েছি, আর সেখানে একটু বেসন নিচ্ছি। বেসনের সাথে নিয়ে নেব সুজি। এর সাথে একটু নুন দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে মাছগুলো আমি ভালো করে কোট করে নেব। এইভাবে বাকি মাছ দুটো রেডি করে নেব। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি একটা ফ্ল্যাট প্যানে তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। প্রায় 1 মিনিট মতো আমি এদিকটা ভেজে নিয়েছি, এবার আস্তে করে উল্টে দেব। আবার এদিকটাও মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব।
আরও 1 মিনিট হয়ে গেছে, এবার আমি এই দিকটা চেক করে নেবো ভাজা হয়েছে কি না। হ্যাঁ, একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো।